কারণ মাহমুদউল্লাহ রিয়াদের অবদান আমরা তো কেউ খাটো করে দেখার কোনো সুযোগ নেই, বহু ম্যাচ জিতিয়েছে আমাদেরকে। এবং সেই জন্য আমি যেটা মুশফিকও, মুশফিক রিটায়ার করেছে আমাদের তো খারাপ লাগে, কারণ মুশফিক তো আমাদের বেস্ট ব্যাটসম্যান হিসেবে আমি লাস্ট দিন পর্যন্ত বলে যাচ্ছি, আমি মনে করি আমাদের বেস্ট ব্যাটসম্যান হয়েছে। এক একটা ফরম্যাটে একজন এক এক সময় হয় না, টিম কম্বিনেশনের জন্য হয় না, সেটা হচ্ছে ডিফারেন্ট ইস্যু। ফিউচার চিন্তা করলে হয়তো অনেকে চিন্তা করবে যে আচ্ছা সামনে আমি নেক্সট ওয়ার্ল্ড কাপে দুই বছর পরে হয়তো অনেককে পাবো না, এইভাবে তৈরি করতে চাচ্ছে কাউকে, সেটাই যে ডিফারেন্ট ইস্যু, কাজে এটা এখন বলা মুশকিল। তবে ডেফিনেটলি আমি মনে করি প্লেয়াররা নিজেরা নিজেরা ডিক্লেয়ার করে না করে যদি আমাদেরকে সুযোগ দেয়, আমাদেরকে কোনো সুযোগ দেয়, আমরা তাদেরকে রেসপেক্টফুলি তাদেরকে তারা বিদায় নিক যে কোনো ফরম্যাট থেকে, সেটা আমরা চাই এবং এটার জন্য আমরা চেষ্টা করবো তাকে। আপনি শুরু করেন, আমাদের এখানে ক্যাম্প করার কথা ছিল আমি জানতাম তো তিন দিনে, কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে ওরা বললো যে ওরা করতে পারছে না, যে এই প্ল্যানগুলো ছিল একটাও করতে পারছে না এবং দু একদিনের মধ্যে ঠিক হবে বলেও মনে হচ্ছে না। সো এটা নিয়ে আমরা আজকে আসলে বসেছিলাম, আমরা অল্টারনেট এখন একটা ব্যবস্থা এক্সপ্লোর করছি যে এখনও কোনো কিছু ফাইনাল হয়নি, যাতে আমরা অন্য কোনো জায়গায় গিয়ে প্র্যাকটিসটা করতে পারি কিনা, ওরা তিন চার দিনের জন্য কোথাও গিয়ে একটু খেলতে চায়, যেহেতু সামনে বিশ্বকাপ তার আগে ট্রাইনেশন আছে, ট্রাইনেশনে গিয়েও যে করতে পারবে কোনো সুযোগ নাই, ওনারা রওনা দিচ্ছে, ওনারা দুই তারিখে গিয়ে আমাদের টিম পৌঁছবে, তিন তারিখ তো রেস্ট দিতেই হবে, জেট ল্যাগ এত বড়ো জার্নি, সো শুধু চার পাঁচ পাবে দুই দিনে, তো যার জন্য ছয় তারিখটা অপশনাল থাকবে, চার পাঁচ ওরা ক্যাম্প করতে পারবে। তো সেই জন্য যাচ্ছিল যদি এই সময়টায় যে সময়টা আছে এটাতে এই সময়টা যদি একটু প্র্যাকটিস করতে পারতো তাহলে ভালো হতো। এবং যেহেতু আমাদের যে টেকনিক্যাল ডাইরেক্টর এখন যে আছে কনসালটেন্ট, সে অনেক প্লেয়ারকে চিনেই না, কারো খেলাও দেখেনি, কাজে তার জন্য সুবিধা হতো বুঝতে যে আসলে কম্বিনেশনটা কী হওয়া উচিত, কিন্তু এটাই সে পারছে না এখানটায়, সেই জন্য এটা নিয়ে আলাপ হলো। তখন আমরা আজকে একটা ডিসিশন নিয়েছি যে ওয়ার এক্সপ্লোরিং, যে আমরা খুব শীঘ্রই যত তাড়াতাড়ি সম্ভব আরেকটা অন্য কোনো জায়গায় গিয়ে প্র্যাকটিসগুলো করতে পারি, এটাই হলো মেইন আজকে। তাহলে তো ঢাকাই হতে পারতো, রাজশাহী হতে পারতো, মানে দেশে তো ওয়েদারের যে কন্ডিশন করতে পারছে না। পাবন ভাই, আপনি ওয়ার্ল্ড কাপের কথা বলছিলেন এবং ওয়ার্ল্ড কাপের যে দলটা ট্রাইনেশনস খেলবে তাদের প্রিপারেশনসের কথাও বলছিলেন, সো ওই অ্যাঙ্গেল থেকে যদি আমরা বলি যে আগামীকাল বিশ্বকাপ দল দেওয়ার একটা সম্ভাব্য আমরা ডেডলাইন জেনেছি এবং এই দলটা ফাইনালাইজ হবে শেষ পর্যন্ত আপনি যখন স্বাক্ষর করবেন তারপর, তার মানে আপনার একটা উইন্ডো আছে। পাবন ভাই, ওই জায়গায় যদি কোনো কারণে আমি আপনাকে একটা কথা বলি, প্রথম কথা হচ্ছে একটা এই প্রসিডিউরটা নতুন না, জি একটা স্ট্যান্ডার্ড প্রসিডিউর আগে থেকে হয়ে আসছে, যে আমার কাছে আমাদের একটা প্যানেল আছে, প্যানেল হচ্ছে একটা সিলেক্টর আছে, সিলেক্টরদের একটা গ্রুপ আছে, সিলেক্টররা ক্যাপ্টেন এবং কোচ এরা, এবং এখন আমাদের সাথে আমরা একজন টেকনিক্যাল ডাইরেক্টরও আছে, এরা সবাই মিলে একটা নাম পাঠায়, ওটা হচ্ছে কখনো 17 জনের কখনো 20 জনের, ডিপেন্ডিং অন কোথায় যাচ্ছি কী সিরিজটা হচ্ছে, এটার উপর করে একটা পাঠায়, ওটার মধ্যে সবাই সই করে পাঠায়, আমি ওটা একটা সই করি, এটার সাথে কিন্তু বেস্ট ইলেভেন কী হবে না হবে এটার কোনো সম্পর্ক নেই, ঠিক আছে। ওই লিস্টটা এখন পর্যন্ত আমাকে দেয়নি, আমাকে এখন আমি এখন পর্যন্ত ওই লিস্টটা পাইনি, আমার কাছে যদি আসে ডেফিনেটলি আমি তখন এই জায়গায় একটু অ্যাড করতাম, সেটা হচ্ছে যে আপনার বোর্ড তো সবসময় হচ্ছে সিনিয়র ক্রিকেটারদের অবদানটা আপনারা বিভিন্নভাবে স্বীকার করেছেন যারা আমাদেরকে কন্ট্রিবিউট করেছে লাস্ট 15 ইয়ার্স, সো ওই জায়গায় যদি মোস্ট সিনিয়র একজনকে নিয়ে আলোচনা হচ্ছে কোনো কারণে তার নামটা না থাকে বোর্ড প্রেসিডেন্ট হিসেবে অভিভাবক হিসেবে আপনার রোল কী থাকবে? এটা আমার জন্য বলা মুশকিল, মানে এটা আমি জানি না, মানে কে থাকবে কে থাকবে না এটা আমি এখন বলতে পারছি না, আপনাদের হয়তো আমি অনেকবার বলেছি আপনারা এটা সকল বারবারই বলি, কিন্তু এখনও মনে হচ্ছে আপনার আগের জায়গা থেকে সরেন নেই, সিম্পল বেস্ট ইলেভেন কে খেলছে সেটাই আমি জানি, খেলার দিন ছাড়া আমি এটাই এখন পর্যন্ত জানতে পারি না, কাজে এটা আসলে আমি বলবো কীভাবে, এবং আমার কাছে তো ওপিনিয়ন চাওয়া হয় না, আমি যেটা আসে একটা লিস্ট দিয়ে দিস ইজ দ্য প্লেইং ইলেভেন, এটা দেখি এবারে যে আমরা এশিয়া কাপ খেলতে গেলাম ওই খেলার দিন আমার দুপুরবেলা পেয়েছ পাই যে এই বেস্ট ইলেভেন, কাজে এখানটায় আসলে এটা সম্পূর্ণ তাদের ব্যাপার, এখানটায় আমি হ্যাঁ আপনারা যেটা বলছেন আড়াই বছর আগে কী হতো
আড়াই বছর ধরে আমি নাই এটা তো আপনারা জানেনই, কাজে এটা আমাকে এই প্রশ্ন করাটা পাওন ভাই বেস্ট ইলেভেন না পাওন ভাই 15 মেম্বার্স ওয়ার্ল্ড কাপ স্কোয়াড নিয়ে বলছি জানেন না, এখানটা ওনার আগে লিস্টে না দিলে আমি বুঝবো কেমনে কে আছে কে নাই, মানে আগের থেকে স্পেকুলেট করতে চাই না। এখানে টিম তাদের ক্যাপ্টেন আছে, কোচ আছে, মানে কোচ বলে আমাদের কনসালটেন্ট, আমাদের সিলেক্টর আছে, ওরা একটা নাম পাঠায়, ওখানে কে থাকবে কে থাকবে না এটা এখন পর্যন্ত কোনো ধারণাই নেই আমার। সমস্যাটা আমি আপনাদেরকে বলছি, এখানে যে জিনিসটা হচ্ছে 15 জনের বেশি নাকি নাম পাঠানো যাবে না, আমি যতটুকু যাওয়ার আগে এশিয়া কাপে যাওয়ার আগে শুনেছি 15 জনের বেশি নাম দেওয়া যাবে না, ওখানে রিপ্লেসমেন্ট আপনার হবে একমাত্র যদি ইনজুরি হয়, সো সেই জন্য ব্যাকআপ প্লেয়ার আমাদের রেডি থাকবে। এখন ওরা কি বাংলাদেশে রেডি থাকবে না ওই দেশে কি আমরা আলাদা করে রাখবো সেটা এখনও আমরা সিদ্ধান্ত নিইনি, এটা আমরা উইল টেক দ্যাট ডিসিশন ভেরি সুন অ্যাজ সুন অ্যাজ উই গেট দ্য লিস্ট, লিস্টটা যখন পেয়ে যাব যে কারা কারা আছে 15 জনের মধ্যে তারপর আমরা অ্যাডিশনাল নিতে পারি। ক্যাম্পটা কোন দেশে হতে পারে, ক্যাম্পটা কোথায় হতে পারে এই ব্যাপারটাই আমরা আলোচনা করছি। এখন আমরা যেখানে যাই সেখানে ওদের সাথে তাকে আলাপ করতে হবে, যেহেতু মাত্র আজকে এখানে বসে আমরা এই ডিসিশনটা নিলাম যে আমরা এক্সপ্লোর করবো, এখন আমরা অলরেডি 2-3 দেশের সাথে কথা বলছি, আমার ধারণা বাই টুমরো আমরা জেনে যাবো যে কোথায় যাচ্ছে। সেটা কবে নাগাদ হতে পারে? আমরা গেলে 22-23 দিকে যাবো, 25 মানে আসলে এটা ওদের দেশে যে দেশে যাচ্ছে ওদের অবস্থাটাও তো জানতে হবে, ওরা কী কী ফ্যাসিলিটি, আমরা যে ফ্যাসিলিটিগুলো যাচ্ছে ফ্যাসিলিটি না দিতে পারে তাহলে তো গিয়ে লাভ হচ্ছে না। সো আমাদের কতগুলো স্পেসিফিক ফ্যাসিলিটি দরকার, রিকোয়ারমেন্টস আছে, সেইগুলো যদি ওরা ফুলফিল করতে পারে তাহলে আমরা যাবো, এটা এখন পর্যন্ত ফাইনাল কিছু না। আমরা মানে প্রথম ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে যে আমরা ওরা করতে চায় কোথায় করা যায় এটা এক্সপ্লোর করছি, তা আমরা বোর্ড থেকে আমার যেটা আজকে আমরা বসেছিলাম যে ঠিক আছে আমরা নীতিগতভাবে এগ্রি করেছি যে আমরা টিম পাঠাতে রাজি আছি, যদি ওরা প্র্যাকটিসের জন্য ক্যাম্প করতে চায় কোথাও স্পেশাল, এখানে যেহেতু ওয়েদার আমাদেরকে পারমিট করছে না দে ক্যান ডু ইট, এই সিদ্ধান্তটা নিয়েছে। এটা আরও ডিটেলস হবে আসলে কয়দিনের জন্য ওখানে গিয়ে আমরা কী করবে, কারোর সাথে ম্যাচ খেলবে কিনা কিছুই জানি না তখনও, মানে এটা ওই দেশের কাছ থেকে কনফার্মেশনটা পাওয়ার পরে আপনাদেরকে বলতে হবে, আগে এখনো ইটস টু আর্লি। স্পেসিফিক রিকোয়ারমেন্টসের কথা আপনি বললেন, আগে শুনলাম যে আমরা কংক্রিটের উইকেটে প্র্যাকটিস করানোর কথা ছিল, আর যখন ক্যাম্প করবো সেখানে কী কী রিকোয়ারমেন্ট আপনাদের? আমরা ভালো উইকেটই খুঁজছি, যেসব জায়গায় ভালো উইকেট পাওয়া যাবে সেক্ষেত্রে কি আরব আমিরাত হতে পারে? হতে পারে, কিন্তু আমরা আরব আমিরাত হলেও সারজা না, ঠিক আছে। না না এখানে ইস্যুটা মাহমুদুল্লাহকে নিয়ে না, আপনাদের একটা আমি এর আগে যখন লাস্ট কথা বলেছিলাম আমরা যে জিনিসটা চাচ্ছি সেটা হচ্ছে T20 খেলাটা ইজ টোটালি ডিফারেন্ট, আমাদের কাছে মনে হচ্ছে টোটালি ডিফারেন্ট, এবং আমরা আসলে T20টা অন্যান্য দেশের মতো অত এখন পর্যন্ত বুঝে উঠতে পারছি না, এটা হলো আমাদের ধারণা, নাহলে আমাদের টিম যদি ওডিআই ভালো খেলে তাহলে কেন T20 পারবে না একেবারে, এটা তো আমি কোনো প্লেয়ার তো একই, তো এই যে একটা মাইন্ডসেটের ব্যাপার আছে, একই ধরনের প্লেয়ার একই কোচিং স্টাফ তাহলে হচ্ছে না কেন, সো আমরা একটা চেঞ্জ আনার চেষ্টা করছি। নাও একটা জিনিস আপনাদেরকে আমি ক্লিয়ারলি বলে দিই, আমরা এখন যা করছি সেটা ইজ নট ফর দিস ওয়ার্ল্ড কাপ, এই বিশ্বকাপ দেখে আপনার চিন্তা করলে হবে না, আপনাকে নেক্সট বিশ্বকাপ টার্গেট নিয়ে করতে হবে। আপনি এমন কোনো কোচ নাই, এমন কোনো বোর্ড নাই যে হঠাৎ করে একটা রাতারাতি এক মাসের মধ্যে আপনাকে সব চেঞ্জ করে দেবে, একটা টিম ভালো করে দেবে, সো আপনাকে এখন লং টার্ম, এতদিন যা হয়েছে হয়েছে, এখন আমরা লং টার্ম চিন্তা করছি, আমরা টার্গেট করেছি নেক্সট বিশ্বকাপ T20 ওয়ার্ল্ড কাপ, নেক্সট T20 ওয়ার্ল্ড কাপের জন্য আমরা টিম রেডি করছি, এটার জন্য কিছু এখন এক্সপেরিমেন্ট হবে, কিছু আপস অ্যান্ড ডাউন হবে, সেটা হলো এক জিনিস, সেটা উই আর রেডি টু অ্যাবজর্ব দ্যাট, মানে আমরা ওটা যদি খারাপও হয় আমরা হতাশ হব না, কিন্তু আমরা চাই ভালো করব, ইভেন্চুয়ালি যাতে করে 6-7 মাস পরে আমাদের একটা ভালো টিম দাঁড়ায় যায় বা লেটেস্ট 1 বছরের মধ্যে একটা ভালো
স্ট্রং টিম পাই আমরা সেটাই হলো টার্গেট। এখন এইটাতে মাথায় আপনাদের বুঝতে হবে সবসময় আমাদের টার্গেট কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ, নট দিস ওয়ার্ল্ড কাপ। এটা এখন বলা এই মুহূর্তে আমার জন্য ভেরি ডিফিকাল্ট, কারণ হচ্ছে কি একটা টিম কম্বিনেশনের উপর অনেক কিছু নির্ভর করে। এখন কম্বিনেশনে ওরা কি চিন্তা করছে এটা যতক্ষণ পর্যন্ত আমাকে না বলছে তাহলে আমি বুঝতে পারছি না। ওটা যেহেতু ক্রিকেটের সাথে না আমি এখন কি করবো আপনি বলছেন যে আপনি আপনার বোর্ড আপনারা চান আমাদের যে ক্রিকেটাররা কন্ট্রিবিউট করেছে তারা যেন মাঠ থেকে রিটায়ারটা করে, এটা একটা ভালো কথা। ইন টি টোয়েন্টি ফরম্যাট যেহেতু আপনি এটা বলেছেন, আপনি কি চান মাহমুদুল্লাহ রিয়াদ মাঠ থেকে রিটায়ার করুক? যদি ও রিটায়ার করতেই হয় বা ওকে যদি দলে স্কোয়াডে জায়গা না দিতে পারি ডেফিনেটলি ওকে সুযোগ তো এটা দেওয়া উচিত, মিনিমাম এইটুকু রেসপেক্ট তো করা উচিত, কারণ মাহমুদুল্লাহ রিয়াদের অবদান আমরা তো কেউ খাটো করে থাকার কোনো সুযোগ নেই, বহু ম্যাচ জিতিয়েছে আমাদেরকে। এবং সেই জন্য আমি যেটা মুশফিকও, মুশফিক রিটায়ার করেছে আমাদের তো খারাপ লাগে, কারণ মুশফিক তো আমাদের বেস্ট ব্যাটসম্যান হিসেবে আমি লাস্ট দিন পর্যন্ত বলে যাচ্ছি, আমি মনে করি আমাদের বেস্ট ব্যাটসম্যান হয়েছে। এক একটা ফরম্যাট এক একজন এক এক সময় হয় না, টিম কম্বিনেশনের জন্য হয় না, সেটা ইজ এ ডিফারেন্ট ইস্যু। ফিউচার চিন্তা করলে হয়তো অনেকে চিন্তা করবে যে আচ্ছা সামনে আমি নেক্সট ওয়ার্ল্ড কাপে দুই বছর পরে হয়তো অনেককে পাবো না, এইভাবে তৈরি করতে চাচ্ছে কাউকে, সেটা ইজ এ ডিফারেন্ট ইস্যু, কাজে এটা এখন বলা মুশকিল। তবে ডেফিনেটলি আমি মনে করি প্লেয়াররা নিজেরা নিজেরা ডিক্লেয়ার করে না করে যদি আমাদেরকে সুযোগ দেয়, আমাদেরকে কোনো সুযোগ দেয়, আমরা তাদেরকে রেসপেক্টফুলি তাদেরকে তারা বিদায় নেই যে কোনো ফরম্যাট থেকে, সেটা আমরা চাই এবং এটার জন্য আমরা চেষ্টা করবো তাকে সেই সুযোগটা করে দেওয়া।